প্রাইস নিচ্ছে হচ্ছে 420 টাকা। তবে আমি লিপে দিয়ে দেখছি, ডিয়ার ফ্রেন্ডস, শ্রদ্ধেয় ভাইয়া আপু, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারা সুইচম। সারা সুইচম থেকে আমি সারা আমার সকল লাভলি ভিউয়ার্স, ভাইয়া আপু, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভাদ্র মাস মানে চারিদিকে তাল তাল একটা গন্ধ। মাঝে মাঝে দেখা যায় কি, বাসার চারিদিক থেকে যেন একটা তালের পিঠা বা তাল রান্না আমরা কিন্তু গন্ধ পাই। আর আমরা কম বেশি সবাই কিন্তু তাল পছন্দ করি। আমার কিন্তু তালটা খেতে খুবই ভালো লাগে। তালের অনেক রকম রেসিপি মাঝে মাঝে বানিয়ে খাই, যেমন তালের ফিরনি রান্না করা যায়, তাল দিয়ে কেক বানানো যায়, তাল দিয়ে তালের সবচেয়ে মজার হলো তালের পিঠা, যেটা সবাই খেতে পছন্দ করে। আর তালের কিন্তু বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিব। তবে তাল খেতে গেলে কিন্তু তাল খাওয়ার আগে একটু কষ্ট করতে হয়। আবার আমরা অনেকে কিন্তু ভয় পাই, তাল কিন্তু মাঝে মাঝে তাল তিতা হয়। তো এত কষ্ট করে রান্না করার পরে তালটা যদি তিতা হয় তাহলে তো সকল পরিশ্রমই বৃথা যায়। তো যেসব তাল তিতা লাগে সেই সব তালগুলা এরকম একটা বড় পাত্রে নিয়ে একটু এরকম করে ভিজিয়ে দিবেন, যেন সমস্ত তালের যে আটিগুলা থাকে যেন পানির মধ্যে ডুবে থাকে। তাহলে তাল থেকে যে একটা তিতা কষ সেটা পানির মধ্যে বের হয়ে যাবে। এই পানিটা কিন্তু ফেলে দিতে হবে। তারপরে তালটা চটকে চটকে তালের ভিতরে যে পিউরি, যে গ্রেভি লিকুইড, মানে তাল থেকে যে আমরা পিউরিটা পাবো সেটা আমরা ছেঁকে বের করে নিব। আর কিভাবে এটা বের করতে হয় আমার অন্য আরেকটা ভিডিওতে দেওয়া আছে, সেটার লিংক আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দিব। বা আমরা সবাই কিন্তু জানি তালটা পানি দিয়ে ভালো করে চটকে একটা চালনিতে ছেঁকে নিলেই কিন্তু আমরা তালের পাপটা বের করে নিতে পারবো। এখানে আমি তালটা জাল দিয়ে নিয়েছি, এখান থেকে কিছু তাল আমি ফিরনি রান্না করব, কিছুটা তাল আমি তুলে রাখবো, পরে আমি এই তালটা দিয়ে পিঠা বানাবো। বা তালের বিভিন্ন রেসিপি যেমন কেক, সেগুলো আমি বানিয়ে খেতে পারবো। আর এটা ফ্রিজে সারা বছর, ডিপ ফ্রিজে সারা বছর রেখে কিন্তু খাওয়া যায়। আপনারা জানেন আমার কিন্তু একটা পেট যে ক্যাট মিও আছে, সে কিন্তু অলওয়েজ সবসময় আমার সাথে থাকে। আমি যখনই কাজ করি সবসময় থাকে, এবং তার যখন খিদে লাগে সে আমার কাছে এসে একটু মিও মিও করে ডেকে সে আমার খাবারের কাছে নিয়ে যায়। তো সব কিছু সে প্রকাশ করতে পারে, ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে খাওয়া, পানি খাওয়া, সব কিছুই কিন্তু সে প্রকাশ করতে পারে। এখন আমরাও বুঝে নিতে পারি যে আমাদের বিড়ালটা কী চাচ্ছে। এখানে মোবাইলে একটা ছোট্ট বিড়ালের বাচ্চার ডাক শুনে সে খুবই, মানে মোবাইলটাকে সে খুবই আদর করে। দেখুন মোবাইলটা কিভাবে আদর করে নিয়ে শুয়ে আছে। তো যাই হোক, এটা আমার কাজের ফাঁকে ফাঁকে আমার বিড়াল নিয়ে একটু খেলা চলে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি তাল দিয়ে একটা তালের পিঠা বানাবো। আর আমরা তালের পিঠাটা কিন্তু চালের আটা ময়দা একটু মিশিয়ে বানাই। তো আজকে আমি একটু ক্রিস্পিভাবে তালের পিঠা বানাবো। তো সেটা আমি চালের আটা না দিয়ে আমি সুজি দিয়ে বানাবো। আর এই সুজি দিয়ে বানানো তালের যে পিঠাটা, এটা খেতে ভীষণ মজার, একটু ক্রিস্পি ভাব থাকে।
একটা ভিতরে একটা খুব ভিতরটা খুব সফট হয়, আবার ক্রিস্পি ভাব থাকে, আবার এটা ঠান্ডা হলেও আপনার শক্ত হয়ে যাবে না। চাল দিয়ে আমরা চালের আটা দিয়ে যেটা আমরা বানাই অনেক সময় কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যায়। তো এখানে আমি নারকেল দিয়েছি, নারকেল কুড়িয়ে দিয়েছি, একটা ডিম দিয়েছি, সুজি দিব, আর যেহেতু সুজি দিব তো এই ব্যাটারটা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। তো এই সময় আমি একটু আমার পাখিদের কাছ থেকে ঘুরে আসি, আর আমার বারান্দায় আমি একটু ঘুরে দেখে আসি যে পাখিরা কী করছে, কেননা পাখির হাঁড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চা পড়ে যায় বা পানি শেষ হয়ে যায়। তো খাবার আমি সকালে খুব সকালে একবার খাবার পানি সব দিয়ে আসি, অনেক সময় দেখা যায় তারা পানিটা ফেলে দেয় বা পানিটা নোংরা করে ফেলে। তো মাঝে মাঝে আমি সময় পেলে আমার পাখিদের কাছে যেতে ভালো লাগে। তো আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন জানেন তো যে আমার ছোট দুটো পাখি ছিল শিরো আর মিঠু, শিরো আর মিঠু থেকে এখন আমার শত শত পাখি, এত পাখি হয় মাশাআল্লাহ, আমি সব পাখি বাসে রেখে পারি না। তো মাঝে মাঝে আমি একটু সময় পেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি, ওরাও একটু তুলসী পাতা খেতে চায়, মানে দৌড়াদৌড়ি করে, তো একটু তুলসী পাতা ছিঁড়ে দিলে তারাও খুশি হয়। তো যাই হোক, আধা ঘন্টা পরে টুকিটাকি কাজ করে আধা ঘন্টা পরে এলাম, আমি এখন পিঠাটা ভাজবো। তো যে কোনো নর্মাল তেল দিয়ে আমরা জানি সবাই পিঠাটা ভাজি, তো নর্মাল তেল দিব, হয়তো যারা একটু ঘি খেতে পছন্দ করেন বা ঘিয়ে ভাজা খেতে পছন্দ করেন তারা এর মধ্যে এক দুই চামচ ঘি দিয়ে নিতে পারেন। আচ্ছা, পিঠা তো ভাজা হয়ে গেল, এখন আমি একটু চা খাবো। আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব নয়নতারা ফুলের চা। আর এই নয়নতারা ফুলের চা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, আমরা জানি। আমরা এখন কিন্তু অনেক রকমের ফুল দিয়ে আমরা চা বানিয়ে খাই, তো চার সাথে মিশিয়ে খাই। আর নয়নতারা ফুলের একটা আলাদা গুণ আছে, নয়নতারা ফুলের চা খেলে বা নয়নতারা ফুলের এই গাছটার পাতা দিয়ে চা বানিয়ে খেলে যারা ডায়াবেটিস রুগী আর কি, তাদের জন্য এটা অনেক উপকারে আসতে পারে। তো মাঝে মাঝে কিন্তু আমরা খেতে পারি, কেননা আমাদের কম বেশি সবার বাসায় কিন্তু এই চির বসন্ত বা নয়নতারা ফুল গাছ থাকে, আর এটা কিন্তু প্রচুর ফুল হয়, মানে সারা বছরই ফুল থাকে, এর জন্য আমরা একে চির বসন্ত বলে থাকি।
সাথে লেবুর পাতা দিতে পারি, লেবু দিতে পারি। তো চলুন নয়নতারা ফুল দিয়ে আজকে চা বানাবো। আর এখানে যে ইলেকট্রিক জগটা, পানি গরমের যে জগটা দেখছেন, এটা কিন্তু খুবই কাজে আসে। সামনে শীত আসছে, এটা শীতের সময়, গত শীতে আমার কিন্তু অনেক কাজে এসেছে গরম পানি খাওয়ার জন্য, কেননা আমার একটু কাশি হয়েছিল। তো সেই সময় আমি কিনেছিলাম ওটা, ওটা খুবই উপকারে আসে। এখন তো আমার সব সময় বলা যায় অনেক কাজে দেয়। আর ওটা আমি, এই জগটা আমি অল্টান থেকে নিয়েছিলাম। আর এই টিপটটা নিয়েছিলাম আমি বেস্ট বাই থেকে, আরএফএল থেকে, কারণ আপনারা জানেন বেস্ট বাই কিন্তু আমার কিচেনের বিভিন্ন জিনিস, হাঁড়ি কড়া বাটি ঘটি যাই কিনি, বেস্ট বাই আমার কাছে খুবই প্রিয়। তো এটা আমি বেস্ট বাই থেকে নিয়েছিলাম। আর আমি পিঠা টিঠা যাই বানাই না কেন, আমার মেয়ে আমার সঙ্গী, আর ওকে আমি বানানোর পরে ওকে আমি খাইয়ে টেস্ট করাই যে কেমন হয়েছে বলার জন্য, কেননা ওই সব সময় আমার সাথেই থাকে, বাসায় থাকে স্কুল থেকে এলে। ওই আর আমি দুজন সারাদিনই প্রায় একসাথে থাকি। তো এখানে যারাকে আমি ওই নয়নতারা ফুলের চাও খাইয়েছিলাম, তো আমি তো চিনি দেই না, আর ওকেও আমি চিনি খেতে দেই না, কেননা সারাদিন চকলেট মিষ্টি এটা ওটা খেতে থাকে। তো সে খেয়ে একটু মুখটা বাকিয়েছিল, কেননা এর মধ্যে আমি লেবুর পাতা দিয়েছিলাম, আরও কিছু হার্বাল অ্যাড করেছিলাম, যেমন হার্বাল টি স্টাইলে বানিয়েছিলাম, গ্রিন টি দিয়েছিলাম। তো সে একটু মুখটা বাকিয়ে ফেলেছিল চাটা খেয়ে, কিন্তু আসলে কিন্তু চিরবসন্ত ফুলের চা বা নয়নতারা ফুলের চা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখানে যারা একটা ছোট কিউট একটা অনলাইন থেকে অর্ডার করেছিল, এটা দেখতে অনেকটা কৌটা, রঙের কৌটার মতো লাগছে, কিন্তু এটা আসলে রঙের কৌটা না, এটা হলো লিপস্টিক। আর এর কালারগুলো খুবই সফট এবং গ্লসি টাইপের ছিল, এবং খুব স্মুথলি ছোটে দিলে একটা ফিল হচ্ছিল, বেশ ভালোই। অনলাইন থেকে এটা যারা অর্ডার করেছিল, প্রথম দেখে আমি ভাবছিলাম রঙের কৌটা মনে হয়, কিন্তু জিনিসটা খুবই ভালো ছিল। ডিয়ার ফ্রেন্ডস, শ্রদ্ধা ভাইয়া আপু, এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে অনেক অনেক দোয়া ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা যদি ভালো লাগে, যারা নতুন আজকে দেখছেন, সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো, সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।